কেউ বিক্রি করছেন, আবার কেউ দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময়ই হঠাৎ আগুন দোকানে ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক দোকান। সোমবার সন্ধ্যে রাতে ঘটনা শহর লাগোয়া নতুন নগর কোঅপারেটিভ সংলগ্ন এলাকায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় জ্বলে যায় ছয়টি দোকান। এর মধ্যে রয়েছে মুদির দোকান, বাইক মেকানিক ও সেলুন। কিসের দোকান আপনি? আমার মুদির দোকান। ঘটনার খবর পেয়ে ছুটে যায় তিনটি দমকলের ইঞ্জিন। সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ধারণা কিভাবে আগুনটা লাগতে পারে? এটা আমরা যারা আসে হেরা অনুভব করবো বা দিতে পারবো কেমন লাগবে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে অনেকের মতে শর্ট সার্কিট। আবার কেউ মনে করছেন টিফিনের দোকান থেকে লাগতে পারে আগুন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।